Ela vem na cavalgada, toda tatuada. Puta rara, puta mexicana. Puta rara, puta mexicana. Então toma, 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 ওকে গাইস, তো চলেছে যে আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্রিভিউতে যে এডিট ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিওটি বানানোর জন্য সর্বপ্রথম একটা অ্যাপসের দরকার হবে আর কিছু ম্যাটেরিয়ালস, যেগুলো লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে অ্যাপসটিকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই এক্সএমএল ফাইলের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইড মোশন অ্যাপসে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করার পর প্রজেক্টটিকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে। স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবে। নিচে আসার পর তোমরা দেখতে পাবে ফটো ওয়ান এল আঠারো ক্লিক করে নেবে। কালার অ্যান্ড ফিল্ডে চলে যাবে। মিডিয়া নট ফান্ডে যাওয়ার পর তুমি তোমার ফটোটিকে সিলেক্ট করে উপরে প্লাস এখানে ক্লিক করে ফটোটিকে তোমরা অ্যাড করে নেবে। একইভাবে তার উপর লেয়ারটাতে ফটো ওয়ান এল লেয়ারটার উপর আবার ক্লিক করে নেবে। কালার অ্যান্ড ফিল্ডে চলে যাবে। মিডিয়া নট ফান্ডে যাওয়ার পর এখানেও সেম ফটো সিলেক্ট করে উপরে প্লাস এখানে ক্লিক করে ফটোকে তোমরা অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে রাইট সাইডে একটু স্ক্রল করে নেবে, তো এখানে তিনটে লেয়ার দেখতে পাবে। তিনটে লেয়ারের মধ্যেই একই ছবি তোমাদের অ্যাড করতে হবে। তো তিনটে লেয়ারের মধ্যে একটি ছবি অ্যাড করে নেওয়ার জন্য লেয়ারটার উপর ক্লিক করে নেবে। কালার অ্যান্ড ফিল্ডে চলে যাবে। মিডিয়া নট ফান্ডে যাওয়ার পর ফটোটিকে সিলেক্ট করে উপরে প্লাস এখানে ক্লিক করে ফটোটিকে তোমরা সিলেক্ট করে নেবে। তার নিচে একটা লেয়ারটার ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে চলে যাবে। মিডিয়া নট ফান্ডে যাওয়ার পর ফটোটিকে সিলেক্ট করে উপরে প্লাস এখানে ক্লিক করে ফটোটিকে তোমরা আবার অ্যাড করে নেবে। তার নিচে একটা লেয়ারটার উপর ক্লিক করে নেবে। কালার অ্যান্ড ফিল্ডে চলে যাবে। মিডিয়া নট ফান্ডে যাওয়ার পর ফটোকে সিলেক্ট করে উপরে প্লাস এখানে ক্লিক করে ফটোকে তোমরা আবার অ্যাডজাস্ট করে নেবে। আইসের উপর লাইট ইফেক্টগুলো অ্যাডজাস্ট করার জন্য উপরকার লেয়ারটার উপরে ক্লিক করে নেবে। এই অপশানটাতে ক্লিক করে নেবে। তো তোমাদের এটা অ্যাডজাস্ট করার জন্য পুরো অ্যাডজাস্ট করে নেবে, একদম চোখের উপরে অ্যাডজাস্ট করার জন্য এইভাবে নিয়ে যাবে। তো আমার একটা লেয়ার অ্যাডজাস্ট করা হয়ে গেছে, তার নিচে লেয়ারটার উপরে ক্লিক করে নেবে। এই অপশানটাতে ক্লিক করে নেবে। তো এটা এই লাইট ইফেক্টটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো গাইজ আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর যতগুলো লেয়ার দেখতে পাবে একদম লাস্ট অবধি একই ছবি তোমরা অ্যাড করে নেবে। একদম এই অবধি অ্যাড করার জন্য লেয়ারটা ক্লিক করে নেবে। কালার ফিল্ডে চলে যাবে। একই ফটো সিলেক্ট করে পরে প্লাস এখানে ক্লিক করে ফটো তোমরা অ্যাড করে নেবে। এই লাস্ট অবধি ফটোগুলোকে অ্যাড করার পর সবার প্রথম চলে আসবে অডিওটি। অ্যাড করার জন্য নিচে প্লাস এখানে ক্লিক করে নেবে। অডিওতে চলে যাবে। ফোল্ডারটিকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর রাইট সাইডে প্লাস এখানে ক্লিক করে অডিওটা তোমরা অ্যাড করে নেবে। তারপরে ব্যাক চলে আসবে। অডিওটা অ্যাড করা হয়ে গেলে ভিডিওটা তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। উপরে শেয়ার আইকনে ক্লিক করে নেবে। ভিডিও অপশানে ক্লিক করে নিচে স্পটে ক্লিক করবে, তাহলে ভিডিওটা তোমার স্পট শুরু হয়ে যাবে। তো আশা করি পুরো ভিডিওটা আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমাদের যদি কোনো অসুবিধা হবে, আমার সাথে কোনো কথা বলতে চাও, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানে আমাকে মেসেজ করো, তো আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো। তো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে।